ওয়ালি আহমেদ শাকিল জানতে চেয়েছেন রাস্তার গাছে গাছে সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ লাগানো হয় তা কি করা যাবে ভাই ওয়ালি আহমেদ শেখ এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আপনার গাছে পেরে লাগিয়ে আপনার বিভিন্ন রকমের জিকি রাস্কার ইত্যাদি এগুলো আপনার লিখে রাখা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো উপদেশ এগুলো জায়েজ নয় বিশেষ করে পেরেক পেরেক লাগিয়ে যদি করা হয় কারণ হলো পেরেক লাগানো এটা গাছের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত আজকাল অতএব গাছের জন্য ক্ষতি হলে পরিবেশের জন্য ক্ষতি হলে গাছটার মালিক আরেকজন তার ক্ষতি হবে এটা করে আপনাকে ইসলাম প্রচার করবার কোনো এক ইসলাম দেয়নি আরেকজনের পিঠে বা আপনার যিনি প্রচার করছেন আপনার পিঠে যদি একজনে একটা চিকা মেরে দেয় সে হানালা লেখা আপনি কি সেটাকে অ্যালাউ করবেন করবেন না অতএব আপনার জামাটা নষ্ট করলে যেরকম আপনার কষ্ট লাগবে আরজনের গাছ নষ্ট করলে তার কষ্ট লাগবে এবং গাছেরও যে হক আছে সেটাকে অন্যায়ভাবে আপনি নষ্ট করতে পারেন না পরিবেশ নষ্ট করতে পারেন না তবে হ্যাঁ সেখানে যদি আপনি সুতা দিয়ে বা কিছু দিয়ে বেঁধে রাখেন গাছের কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন তারপরে যদি গাছের মালিক আপনাকে অনুমোদন না দেয় তাহলে সেটাও আপনার জন্য করা উচিত হবে না আর যদি গাছের ক্ষতি করা ছাড়া আপনি দেন তাহলে কোনো মালিক সাধারণত বাধা দেওয়ার কথা নয়